মানবে রাসূলকে মানতে চায় না ওরা হাদিস মানতে চায় না নিজেদেরকে আহলে কুরআন বলে দাবি করে আচ্ছা বলুন তো আপনাদের কাছে একটা প্রশ্ন কুরআন কার কাছে এসেছিল কুরআন কার কাছে এসেছিল রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিল তাই না তো যদি রাসূলকে আমি অস্বীকার করি তাহলে কুরআনের কোনো মূল্য থাকলো থাকলো তে আহলে কুরআনদের মাথায় কি গবর আছে ওদের মাথায় কি হিতাহিত বুদ্ধি শুদ্ধি কিছু নাই যে কুরআন আমরা বলতে শুধু কুরআন মানবো রাসূলের হাদিস মানবো না আরে বেটা কুরআন তো রাসূলের উপরে নাযিল হয়েছে নাকি তোমার বাপের উপর নাযিল হয়েছে এক শ্রেণীর কিছু ইহুদি খ্রিস্টানদের দালাল এই কিছু দুনিয়াদার আর এই কাফের কিছু গুষ্টি ক্লঙ্গার ব্যক্তিরা এই বিভ্রান্তি বিশৃঙ্খল সমাজে ছড়িয়ে যাচ্ছে অতএব আপনাদেরকে সতর্ক থাকতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা যদি আপনার সন্তান সন্ততি আপনার পিতামাতা আপনার দুনিয়ার সকল মানুষের চেয়ে সবার উপরে রাখতে না পারেন আমি কিন্তু ইমানদার নই ইমানদার নই আমার পক্ষে রাসূল সুপারিশ করবেন না ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نؤله ما تولى ونصله جهنم وساءت مصيرا كي هم كي آيات الله بقول لنا سورة نساء شفر نمبر آيات যে ব্যক্তি রাসূলের বিরুদ্ধাচরণ করবে রাসূলের আদেশ মানবে না রাসূলের আদেশের বিরুদ্ধাচরণ করবে ও কে এবং মুমিনদের পথ বাদে অন্য পথের অনুসন্ধান করবে মুমিনদের পথ মানে সাহাবায়ে কেরামের রেখে যাওয়া আদর্শকে বাদ দিয়ে ওই মুশরিক ওই কাফের ওই বিদআতীদের অন্তর্ভুক্ত হবে আহলে কুরআন অন্তর্ভুক্ত হবে আহলে চারমুনায় অন্তর্ভুক্ত হবে আহলে ফুরফুরা আহারে কত রকম বিদাতি আছে তাদের অন্তর্ভুক্ত হবে আল্লাহ বলছেন যারা রাসূলের বিরুদ্ধাচরণ করবে এবং সাহাবায়ে কেরামের রেখে যাওয়া আদর্শ তারা অনুসরণ করবে না নুসলিহি জাহান্নাম ও নুআল্লিহি মা তাওয়াল্লা ও যে পথে হাঁটতে যাচ্ছে তার পথ আমি পরিষ্কার করে দেই যা আরো হাঁট পথ আমি পরিষ্কার করে দেই বাধা আমি দেই না ও নুসলিহি জাহান্নাম আর কিয়ামতের দিন আমি তাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করব নুসলিহি জাহান্নাম ওয়াসাআত মাসিরা কত না নিকৃষ্টতম স্থান আপনি রাসূলের আদর্শের বিরুদ্ধাচরণ করে কি ওই জাহান্নামের অতল গহ্বরে যেতে চান নাকি রাসূলের সুপারিশ পেয়ে জান্নাতে যেতে চান অবশ্যই আমরা রাসূলের সুপারিশ পেয়ে জান্নাতে যেতে চাই সুতরাং তার আদর্শ প্রত্যেকটা জীবনের পরতে পরতে জীবনের প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে প্রত্যেকটা ক্ষণে ক্ষণে প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা অবস্থায় তার সব বিধানকে মেনে চলতে হবে রাজি আছেন ইনশাআল্লাহ